আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্ল্যাকমেইল রিপোর্ট করে অন্য যে কারো ফেসবুক আইডি নষ্ট করবেন বা ডিজেবল করবেন। ব্ল্যাকমেইল রিপোর্টের মাধ্যমে যে কারো ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে আপনি ডিজেবল করবেন বা নষ্ট করবেন, এই সিস্টেমটি আজ আমি আপনাদেরকে দেখাবো। কারণ বন্ধুরা, অনেক সময় দেখবেন অনাকাঙ্ক্ষিতভাবে অথবা ঘটনাক্রমে অথবা ব্যাখ্যালে অনেক সময় আমরা আমাদের ব্যক্তিগত বা প্রাইভেট ফটো অথবা ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করি। তো আপলোড করার সঙ্গে সঙ্গে যখন আমরা বুঝতে পারি যে এটা আসলে আমাদের প্রাইভেট ভিডিও, ব্যক্তিগত ভিডিও, এটা ফেসবুকে আপলোড করা উচিত না, তখন আমরা সঙ্গে সঙ্গে এই ভিডিও বা ফটোকে হাইড করে ফেলি অথবা ডিলিট করে ফেলি। কিন্তু এই হাইড করা বা ডিলিট করার আগেই অনেক মানুষ দেখবেন যে আমাদের এই আপলোড করা ফটো অথবা ভিডিওকে শেয়ার করে নেয় অথবা ডাউনলোড করে নেয়। তো শেয়ার করার মাধ্যমে অথবা ডাউনলোড করার মাধ্যমে পরে তারা এই ফটো এবং ভিডিওর মাধ্যমে আমাদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, আমাদেরকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে। তো যদি বন্ধুরা আপনাদের সঙ্গে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে ওই যে ফেসবুক আইডির মাধ্যমে আপনাকে ব্ল্যাকমেইল করা হবে, হ্যারাসমেন্ট করা হবে, আপনি সঙ্গে সঙ্গে ওই ফেসবুক আইডির মধ্যে ব্ল্যাকমেইল রিপোর্ট করে মানে ওই আইডিটাকে ডিজেবল করার একটা চেষ্টা করতে পারেন। তো বুঝতেই পারতেছেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। তো বন্ধুরা, অন্যের ফেসবুক আইডির মধ্যে ব্ল্যাকমেইল রিপোর্ট করতে হলে আপনাদেরকে কী করতে হবে? প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম, আপনারাও গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর বন্ধুরা দেখুন এখানে সার্চ বার রয়েছে। তো সার্চ বারে আপনি টাইপ করবেন ব্ল্যাকমেইল রিপোর্ট FB। দেখুন সাজেশনে চলে আসছে ব্ল্যাকমেইল রিপোর্ট FB, লিখে আপনি সরাসরি সার্চ করে দিবেন। তো আমি সার্চ করে দিলাম। সার্চ করার পর বন্ধুরা দেখুন এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসছে ব্ল্যাকমেইল রিপোর্ট করার। তো একেবারে উপরের দিকে একটা অপশন দেখুন রয়েছে, লিঙ্ক দেখুন রয়েছে রিপোর্ট ব্ল্যাকমেইল ইন্টিমেট ইমেজ অর ভিডিওস। তো আপনি এই লিঙ্কে ক্লিক করে দিবেন। তো আমি লিঙ্কে ক্লিক করে দিলাম। তো দেখুন বন্ধুরা, লিঙ্কে ক্লিক করার পর এ ধরনের একটা মানে পেজ ওপেন হয়ে যাবে। এই পেজ থেকে আপনি যে কোনো ফেসবুক আইডির মধ্যে ব্ল্যাকমেইল রিপোর্ট করতে পারবেন। তো দেখুন এখানে অনেকগুলো কন্ডিশন রয়েছে, অনেকগুলো শূন্য বক্স রয়েছে, এগুলাকে অবশ্যই আপনি ফিল আপ করতে হবে, পূরণ করতে হবে। তো দেখুন এখানে একটা উপরের দিকে অপশন শো করতেছে ইওর নেম, আপনার নাম। তো আপনি যেহেতু রিপোর্ট করতেছেন, রিপোর্টকারীর নাম এখানে অবশ্যই মানে অ্যাড করতে হবে। তো আমি যেহেতু রিপোর্ট করতেছি, আমি আমার নামটা এখানে অ্যাড করে দিব। আপনি আপনার নামটা অ্যাড করে দিবেন। তো নামটা অ্যাড করার পর বন্ধুরা দেখুন নিচে আরেকটা অপশন চলে আসছে ইওর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আপনি আপনার মানে অ্যাক্টিভ কোনো জিমেল এখানে অ্যাড করে দিবেন। কারণ আপনি যখন যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে রিপোর্ট করবেন, ব্ল্যাকমেইল রিপোর্ট করবেন, রিপোর্ট করার পর অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষ আপনার রিপোর্টটাকে রিভিউ করবে। তো রিভিউ করার পর অবশ্যই আপনাকে জানাবে যে আপনার ফেসবুক এই ব্ল্যাকমেইল রিপোর্টটা গ্রহণযোগ্য হলো কি না। তো আপনাকে জানাবে কিভাবে? আপনাকে জানাতে হলে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্টের দরকার। তো আপনার কোনো অ্যাক্টিভ জিমেল বা প্রফেশনাল জিমেল থাকলে এটাকে এখানে অ্যাড করে দিবেন। তো আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে দেখুন নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন একটা লিখা শো করতেছে ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে কি না। যদি আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন এখানে যে ব্যক্তির আইডির মধ্যে রিপোর্ট করতে চান তার নাম এখানে মানে অ্যাড করতে হবে। আর মনে করুন যদি আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলে ন অপশনটা সিলেক্ট করে দিবেন। আমি ন অপশনটা সিলেক্ট করে দিলাম। তো ন অপশনটা সিলেক্ট করার পর বন্ধুরা দেখুন এখানে একটা এই শূন্য বক্স চলে আসছে, উপরে লিখা শো করতেছে লিঙ্ক ইউআরএল টু দিস মানে পার্সনস প্রোফাইল। যে ব্যক্তির ফেসবুক প্রোফাইলের মধ্যে, ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ব্ল্যাকমেইল রিপোর্ট করতে চান, ওই ব্যক্তির ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এখানে বসাতে হবে। তো কী করতে হবে? প্রথমে আপনাকে ওই ব্যক্তির ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্ক কপি করতে হবে। তো আমি এখান থেকে বেরিয়ে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি, আপনিও ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারেন। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর বন্ধুরা আপনি সার্চ করে ওই ব্যক্তিকে বের করে নেবেন। তো মনে করুন আমি যেহেতু আরমান মুক্তাদির আইডির মধ্যে ব্ল্যাকমেইল রিপোর্ট করতে চাই, তো এই আইডিটা আমি সার্চ করে বের করলাম। বের করার পরে দেখুন এখানে থ্রি ডট একটা চিহ্ন রয়েছে, তো এখানে ক্লিক করে নিব। ক্লিক করার পরে দেখুন এখানে নিচে একটা অপশন রয়েছে কপি লিঙ্ক, তো এখান থেকে আমি কপি লিঙ্কে ক্লিক করে এই প্রোফাইলের লিঙ্কটা কপি করে নিব। তো কপি করে নিলাম। কপি করার পর বন্ধুরা এখান থেকে বের হয়ে যাব, আমরা পুনরায় আগের জায়গায় চলে যাব। তো চলে আসলাম, আসার পরে যে লিঙ্কটা আমরা কপি করলাম এখানে পেস্ট করে দিব। তো আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি, প্রোফাইল লিঙ্ক পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর বন্ধুরা দেখুন এখানে নিচে একটা অপশন শো করতেছে ইজ দ্য ইন্টিমেট ইমেজ অর ভিডিও অফ ইউ অর অফ সাম ওয়ান ইউ পার্সোনালি নো। তো এখান থেকে দেখুন নিচে দুইটা অপশন রয়েছে, মি দুই নম্বরটা হচ্ছে সাম ওয়ান, আই পার্সোনালি নো।
তিন নম্বরটা হচ্ছে সাম ওয়ান ইজ আস্কিং ফর মানি, মানে বিভিন্ন অপশন রয়েছে কোন কারণে আপনি ব্ল্যাকমেল রিপোর্ট করতেছেন, এখান থেকে সেই ইস্যু মানে সেই কারণটা এখানে উল্লেখ করতে পারেন। যদি আপনি সিলেক্ট করেন দুই নম্বর অপশন মানে সাম ওয়ান আই পার্সোনালি নো, অথবা তিন নম্বর অপশন সাম ওয়ান ইজ আস্কিং ফর মানি মানে আমার কাছে টাকা চাইতেছে ব্ল্যাকমেলের মাধ্যমে, আমার কাছ থেকে সে টাকা উদ্ধারের চেষ্টা করতেছে, এটা সিলেক্ট করতে পারেন। অথবা তিন নম্বর অপশন সিলেক্ট করতে পারেন সাম ওয়ান ইজ থ্রেটিং টু শেয়ার অ্যান ইন্টিমেট ইমেজ অর ভিডিও, কোনো ভিডিও অথবা ফটো ইমেজ শেয়ার করার মাধ্যমে কোনো পার্সন বা ব্যক্তি আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে, ট্রেড দেওয়ার চেষ্টা করতেছে। তো যে কারণটা হোক আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। মনে করুন আমি এখান থেকে সাম ওয়ান ইজ আস্কিং ফর মানি এই অপশনটা সিলেক্ট করলাম, তো এখান থেকে আমরা নিচে চলে আসব। তো দেখুন নিচের দিকে আরেকটা লেখা শো করতেছে, আর ইউ ট্রাইং টু রিপোর্ট এ প্রাইভেট মেসেজ, মানে আপনি কোনো প্রাইভেট মেসেজের উপর এই ব্ল্যাকমেল রিপোর্ট করতেছেন কি না। তো আমরা যেহেতু প্রাইভেট মেসেজে ব্ল্যাকমেল রিপোর্ট করতেছি না, তো আমরা এখান থেকে নো অপশনে ক্লিক করে দিব। তো নো অপশনে ক্লিক করার পর আর যদি বন্ধুরা কোনো প্রাইভেট মেসেজে ক্লিক করে মানে এই ব্ল্যাকমেল রিপোর্ট করতে চান তাহলে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। তো আমরা যেহেতু প্রাইভেট মেসেজের মধ্যে কোনো ব্ল্যাকমেল রিপোর্ট করতে চাই না, সে কারণে আমরা এখান থেকে নো অপশনটা সিলেক্ট করে দিলাম। তো নো সিলেক্ট করার পর বন্ধুরা দেখুন নিচে আরেকটা লেখা শো করতেছে, আর ইউ ট্রাইং টু রিপোর্ট সামথিং এলস, তো আমরা মানে আপনি কোনো এই রিপোর্ট করতেছেন করতে চান কি না। তো এখান থেকে দেখুন নিচে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইয়েস, দুই নম্বরটা হচ্ছে নো। তো আমরা এখান থেকে ইয়েস অপশনটা সিলেক্ট করে দিব, কারণ আমরা রিপোর্ট করতে চাই। তো ইয়েস অপশনটা সিলেক্ট করার পর বন্ধুরা দেখুন নিচের দিকে দুইটা শূন্য বক্স চলে আসছে, একটা হচ্ছে লিঙ্ক ইউআরএল টু দ্য পোস্ট, মানে আপনার যে কন্টেন্ট মানে ফটো অথবা ভিডিও আপলোড করে অথবা শেয়ার করে সে আপনাকে ট্রেড করার চেষ্টা করতেছে বা ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে বা হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে, ওই পোস্টের যে ইউআরএল লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা এখানে মানে পেস্ট করতে হবে, এখানে পেস্ট করতে হবে। তো প্রথমে আপনাকে ওই লিঙ্কটা পোস্টের লিঙ্কটা কপি করতে হবে। তো আমরা আবার চলে যাব ফেসবুকে, ওই আইডির মধ্যে যে আইডির উপর আপনি এই ব্ল্যাকমেল রিপোর্ট করতে চান, তো আমি ওই আইডিয়া আবার ওপেন করতেছি, আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে যে পোস্টের উপর মানে মনে করুন যে ব্ল্যাকমেল রিপোর্ট করতে চান, যে পোস্টের মাধ্যমে আপনাকে হ্যারাসমেন্ট করতেছে ওই পোস্টের মানে লিঙ্কটা আপনি কপি করে নেবেন। দেখুন এখানে থ্রি ডট একটা চিহ্ন রয়েছে এই পোস্টের ডান দিকে উপরে, এখানে ক্লিক করে কপি লিঙ্ক, এই যে দেখুন কপি লিঙ্ক রয়েছে, তো আপনি এখান থেকে কপি লিঙ্ক অপশনে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব, আবার চলে যাব আগের জায়গায়, চলে আসলাম। চলে আসার পরে দেখুন এখানে লিঙ্ক ইউআরএল টু দ্য পোস্ট, পোস্টের ইউআরএল লিঙ্ক এখানে যেটা আমরা একটুকে কপি করলাম এটা পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর বন্ধুরা দেখুন নিচে আরেকটা শূন্য বক্স রয়ে গেছে, অ্যাডিশনাল ইনফো। তো এখানে আপনি ফেসবুক কর্তৃপক্ষকে লক্ষ্য করে কোনো কিছু লিখতে হবে, মনে করুন মাই ডিয়ার ফেসবুক টিম, আপনার যা ইচ্ছা ভালো মানে লিখতে পারেন। দিস ফটো, ফটো হলে ফটো লিখবেন বা ভিডিও হলে ভিডিও লিখবেন। দিস ফটো ইজ মাই কন্টেন্ট, তারপর লিখবেন প্লিজ রিমুভ দিস ফটো, ফটো লিখবেন, তারপর আপনার নামটা নিচে দিয়ে দিবেন। আমার নাম যেহেতু রাফি আহমেদ, তো আমি রাফি আহমেদ নামটা এখানে অ্যাড করে দিচ্ছি, আপনি আপনার নামটা নিচে অ্যাড করে দিবেন। তো অ্যাড করার পর বন্ধুরা আমাদের সমস্ত কাজ মোটামুটি শেষ, সবগুলা মানে অপশন শূন্য বক্স আমরা ফিল আপ করে দিয়েছি। তো ফিল আপ করার পরে দেখুন নিচে একটা অপশন রয়েছে সেন্ড অপশন, তো আপনি এখানে সবগুলা মানে অপশন কন্ডিশন ফিল আপ করার পরে নিচে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো আমি সেন্ড অপশনে ক্লিক করে দিলাম, আপনারাও সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করুন। তো দেখুন বন্ধুরা আমাদের যে মানে ব্ল্যাকমেল রিপোর্ট আমরা করলাম এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। দেখুন সেন্ড হওয়ার পর অবশ্যই আপনার এ ধরনের একটা ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা আমি আপনাদেরকে যে সিস্টেমে দেখালাম যে কোনো ফেসবুক আইডির মধ্যে আপনারা এভাবে ব্ল্যাকমেল রিপোর্ট করতে পারেন, যদি সে মানে যে কোনো ফেসবুক ইউজার আপনার ফটো অথবা ভিডিও চুরি করে বা
আপনার প্রোফাইল থেকে চুরি করে অথবা যে কোনো মাধ্যমে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, তাহলে এই সিস্টেমে আপনাকে মানে আপনি ব্ল্যাকমেল রিপোর্ট করতে পারেন ওই ফেসবুক আইডির মধ্যে। আর যখনই ব্ল্যাকমেল রিপোর্ট করবেন বন্ধুরা, অবশ্যই মানে পোস্টের উপর করলে অবশ্যই পোস্টটা মানে উড়িয়ে মানে নষ্ট হয়ে যাবে। যদি ফটো অথবা ভিডিওর উপর করেন তাহলে অবশ্যই মানে ফটো অথবা ভিডিওর যে পোস্ট রয়েছে এটা নষ্ট হয়ে যাবে, ডিজেবল হয়ে যাবে। এমনকি যে ফেসবুক আইডি থেকে মানে পোস্টটা করা হয়েছে, ব্ল্যাকমেল করা হয়েছে আপনাকে, ওই ব্ল্যাকমেল রিপোর্টের কারণে ওই ফেসবুক অ্যাকাউন্টটাও ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 90%। অবশ্যই ডিজেবল হওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার রিপোর্টটা অবশ্যই সত্য হয়। যদি মিথ্যা হয় তাহলে কিন্তু মানে কোনো কাজে আসবে না, আপনার ব্ল্যাকমেল রিপোর্টটা কোনো কাজে আসবে না। যদি সত্য হয় অবশ্যই কাজে আসবে, এবং যে পোস্টের উপর করবেন অথবা যে ফেসবুক আইডির উপর করবেন ওই ফেসবুক আইডি ডিজেবল হওয়ার মানে 90% সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা এভাবেই যে কোনো ফেসবুক আইডির উপর ব্ল্যাকমেল রিপোর্ট করতে পারেন, আমি যেভাবে দেখালাম সেভাবে। তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন। আর বন্ধুরা, অ্যান্ড্রয়েড সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।